একে একে সব রাজারাই হুচুট খেল। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনার পর এবার ব্রাজিলও লজ্জার হার দেখল। বেঞ্চের খেলোয়াড় নিয়ে বড় কথা থাকলেও সেটি যেন মুখেই রয়ে গেল। আর ফিনিশিংয়ের অভাবে মাঠে এক ভিন্ন রূপই দেখা মিলল। ফলে নেইমার বিহীন দলটি লজ্জার হার নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে। ক্যামেরুনের কাছে সেলেসাওদের হারের বর্ণনা থাকছে প্রতিবেদনায়। বিশ্বের সবচেয়ে দামি বেঞ্চ ব্রাজিলার, যাদের বেঞ্চের টিমও বিশ্বকাপ জিততে পারে, এই কথাটির যেন কোনো মূল্যই আর রইল না। ব্রাজিল জয় দিয়ে তাদের গ্রুপ পর্ব শেষ করতে পারল না, ইতোমধ্যে নিশ্চিত হয়েছে নক আউট পর্ব। তাই ফুরফুরে মেজাজে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। আগের ম্যাচের মিলিতাও আর ফ্রেড বাদে দলে নেই কেউই। প্রায় নতুন একাদশ নিয়ে প্রথম দশটা সঠিক কম্বিনেশন যেন খুঁজে পাচ্ছিল না ব্রাজিল। তবে সময় যত বেড়েছে ব্রাজিলের আক্রমণের ধার বেড়েছে। মার্টিনেলি রদ্রিগোর থামাতে বারবার কড়া ফাউলের আশ্রয় নিতে হয়েছে ক্যামেরুনের। প্রথমার্ধের বড় সুযোগ আসে ম্যাচের 12 মিনিটে। জেসুসের শটে মার্টিনেলি শট ফিরিয়ে দেন ক্যামেরুনের গোলরক্ষক। 21 মিনিটে ফ্রেডের শটও পায়নি জালের ঠিকানা। 37 মিনিটে অ্যান্টনি দারুণ এক কাট ইন করে শট করলেও সেটিও রুখে দেন গোলরক্ষক। 45 মিনিটে মার্টিনেল্লির দূরপাল্লার শট রক্ষা করে আবার প্রহুনি ভরে যান ক্যামেরুনের গোলরক্ষক। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে ক্যামেরুন প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগ পায়, তবে এমবিওমি এর হেড ফিরিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যাডারসন। গ্রুপ পর্বে এটি ব্রাজিলের বিপক্ষে প্রথম শট অন টার্গেট। তবে কোনো গোল না হওয়ায় অন্য ম্যাচগুলোর মতো প্রথমার্ধে গোলশূন্যভাবে শেষ করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল, তবে শুরুর আক্রমণটা আসে ক্যামেরুনের পা থেকে। ভিনসেন্ট আবুবকরের শট বার পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। 55 মিনিটে মার্টিনেল্লির শট আবারও দারুণ সেভের মাধ্যমে রুখে দেন ক্যামেরুন গোলরক্ষক। 56 মিনিটে সুযোগ পেলে মিলিতাও এর দুর্বল শটের কারণে তা নষ্ট হয়। 57 মিনিটে অ্যান্টনির শটেও গোল পায়নি ব্রাজিল। ফ্রেড, টেলাস, রদ্রিগোর বদলে গুইমারেজ, রিভেরা, রাফিনহারা নামলেও সঠিক জালের ঠিকানা খুঁজে পায়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ তাদের প্রতিহিত হতে থাকে ক্যামেরুনের ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তায়। 82 মিনিটে রাফিনহা ও 87 মিনিটে ব্রুনো গুইমারেজও এর শটেও আসেনি কাঙ্ক্ষিত গোল। তবে পুরো ম্যাচ আক্রমণ করলেও অতিরিক্ত সময়ে ম্যাচের মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে নেয় ক্যামেরুন। 92 মিনিটে দারুণ এক হেড থেকে গোল করেন ভিনসেন্ট আবুবকর। গোলের পর আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে জার্সি খুলে করেন উদযাপন। ফলে আগের খাওয়া হলুদ কার্ড ও এর সাথে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ থেকে বের হয়ে যেতে হয় তাকে। শেষ 6 মিনিটে গোল পরিশোধে মরিয়া ব্রাজিল একের পর এক আক্রমণ করে। তবে শেষ 5 মিনিটেও যেন ব্রাজিলের পুরো ম্যাচের চিত্র ফুটে উঠেছিল। ফলে পুরো ম্যাচ দারুণ খেলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় হার দিয়ে শেষ করতে হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই হারের ফলে ব্রাজিল গ্রুপ পর্বের শীর্ষে থেকে নক আউটে যাবে। নক আউটে তাদের প্রতিপক্ষ হবে কোরিয়ার রিপাবলিক। এই হারে সবকিছুতে প্রভাব না পড়লেও ব্রাজিলের অ্যাটাক নিয়ে নিশ্চয়ই আরও একবার চিন্তায় পড়বে। বিশেষ করে তারকা সম্পন্ন অ্যাটাক এবং একের পর এক আক্রমণ গোলের দেখা না পাওয়া পরবর্তী রাউন্ডে দলকে পারে ভোগাতে। 3 ম্যাচে 3টি গোল করা ব্রাজিল নিশ্চয়ই আত্মতৃপ্তি পাবে না।